আপনারা দেখছেন বাংলা ফোকস। বাংলা লোকগানের ঐতিহ্য এবং ইতিহাস দুটোই বিশাল, এবং সেই সম্বন্ধে জানতেই সিনেমা ফর আ কজের এই প্রয়াস বাংলা ফোকস। এখানে আমরা বিভিন্ন ধরনের বাংলা ফোক ফর্ম সম্বন্ধে জানব, অবগত হব এবং খুব প্রতিভাবান কিছু শিল্পীর গানের ঝলক পাব। এই পুরো ব্যাপারটা গ্রন্থনা করেছেন, রিসার্চ করে, স্ক্রিপ্ট করে উড়িষ্যার জয়িতা বি চ্যাটার্জি, যিনি নিজেও খুবই প্রতিভাময়ী একজন ফোক সিঙ্গার। আর কমেন্ট্রি করেছেন প্রথমবার, এবার মানে ওর ডেবিউ বলতে পারেন, আত্রেয়ী ভট্টাচার্য বলে একজন নতুন ট্যালেন্ট। তো অবশ্যই দেখুন বাংলা ফোকস। আপনারা দেখছেন বাংলা ফোকস। হাওয়ার গাড়ি চললা গেল রে আমার, বন্ধু আইল না রে আমার, বন্ধু আইল না। লোকে আমায় পাগল বলে, পাগল আমি তার। আমি ভেবে বলি বন্ধু পাগল তো সবাই। আরে সুজন নাইয়া। আপনারা দেখছেন বাংলা ফোকস। আমি নিয়ে আসতে চলেছি পরিচালক অভিষেক গাঙ্গুলি সম্পাদিত ও পরিচালিত বাংলা লোকগানকে নিয়ে নতুন প্রজেক্ট বাংলা ফোকস। এই বাংলা ফোকস এপিসোডগুলোতে আমরা বাংলা লোকগানের বিভিন্ন রকম ধারা সম্পর্কে জানব এবং শুনব। তাই আমি অনেক ধন্যবাদ দেব পরিচালক অভিষেক গাঙ্গুলিকে, তিনি এই প্রজেক্টটা নিয়ে ভেবেছেন এবং বাংলা লোকগানকে এগিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ নিয়েছেন। সাহিত্যের লোকগীতির ওপর একটা উপস্থাপনা আমি করেছি পরিচালক অভিষেক গাঙ্গুলির তত্ত্বাবধানে। আপনারা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। উনি আমাকে প্রথম সুযোগ দিয়েছেন, মিস্টার গাঙ্গুলির সাথে কাজ করে আমারও খুব ভালো লেগেছে এবং উনি প্রচুর প্রচুর আমাকে কোঅপারেট করেছেন। আমিও আমার যতখানি সাধ্য চেষ্টা করে এটা করেছি। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে এবং ভবিষ্যতে আমি এই কাজে নিজেকে নিযুক্ত করতে চাই। হন্দে আমি ধন্যবাদ দেব প্রত্যেক শিল্পীকে যারা তাদের মূল্যবান সময় বার করে আমাদেরকে গান শুনিয়েছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। এরা আসাম, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আগরতলা এবং উড়িষ্যা শিল্পী, এবং প্রত্যেকেই নামী এবং প্রতিষ্ঠিত শিল্পী। গান চর্চা করাই যাদের একমাত্র উদ্দেশ্য, তো ওনাদের আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ দেব। রজনী হোসনায় অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং ওড়িশা, এই চারটি রাজ্যের শিল্পীদের সমন্বয় ঘটেছে বাংলা ফোকসে। এদের প্রত্যেককে সিনেমা ফর আ কজের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পদক্ষেপ আশা করি ভবিষ্যৎ জেনারেশন, দ্য জেন নেক্সটকে আরও বেশি আলোকিত করবে বাংলা লোকশিল্পীদের এবং লোকসঙ্গীতের সম্বন্ধে। অবশ্যই দেখবেন বাংলা ফোকস, এটা আপনাদের প্রোগ্রাম, আমাদের বাংলা লোকসঙ্গীত এবং লোকশিল্পীদের প্রতি আমাদের সিনেমা ফর আ কজের একটি ছোট্ট ট্রিবিউট। দেখবেন বাংলা ফোকস।